একটা জিনিস লক্ষ্য করবে একটা মানুষ যে তোমাকে একটা সময় প্রচন্ড ভালোবেসেছে তোমার কথা প্রচন্ড ভেবেছে একটা সময় গিয়ে সে কিন্তু তোমাকে চূড়ান্ত অবহেলা করছে এবং তোমাকে ইগনোর করছে তোমাকে ছেড়ে চলে যেতে চাইছে অলমোস্ট তোমাকে ছেড়ে সে চলে গেছে কিন্তু আবারের কিছুদিন পরে সে তোমার কাছে ফিরে আসতে চাইছে তোমাকে মেসেজ করে জিজ্ঞেস করছে কেমন আছো বা তুমি কিভাবে রয়েছো কি করছো এই জিনিসগুলো এই জিনিসগুলো অনেকের সাথে কিন্তু হয় যে ছেড়ে যাওয়া মানুষ আবার করে ফিরে এসে মেসেজ দেয় বা কল করে যদি এই জিনিসটা তোমার সাথে হয় তাহলে তুমি কি করবে আজকের টপিক এটাই তাই বেশি সময় নষ্ট না করে সিধে আমরা মেন টপিকে চলে যাবো তার আগে একটা ছোট্ট কথা তোমাদের সাথে তোমরা সবাই জানো চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের সাথে ফোন কনসালটেশন করতে চাইলে অবশ্যই আমার ফেসবুকে বিপাশা রাহা মুখার্জিতে মেসেজ করো বা বাংপেন্সিল ফেসবুক পেজে মেসেজ করো ওখানে আমরা কথা বলে নেবো আর প্লিজ ফলো করো আমাকে ফেসবুক আর ইয়েতে পেজে কারণ ওখানে আমি ছোটো ছোটো মোটিভেশান রিলস পোস্ট করি প্রথম কথা হচ্ছে মানুষ কেন অবহেলা করে এটাতে আমি আজকে যাব না এটা নিয়ে আমি এর আগে অনেক ভিডিও বানিয়েছি এটা নিয়ে তোমাদের সাথে অনেক কথা বলেছি যে মানুষ কেন অবহেলা করে মানুষকে তুমি অবহেলা করার সুযোগ করে দিলে সে তো তোমাকে অবহেলা করবেই এটাই জেনারেল এটাই ফ্যাক্ট কিন্তু সে যে মানুষটা যে তোমাকে অবহেলা করেছে দিনের পর দিন তুমি তার হাতে পায়ে পড়েছোকে ফিরে এসো ফিরে এসো সম্পর্কটা ঠিক করে নাও আমার সাথে সব কিছু ঠিক করে নাও আগের মতন করে নাও কিন্তু সে তখন তোমার কথার কোনো গুরুত্ব দেয়নি বাট যখন তার মনে হয়েছে সে কিন্তু নিজে থেকে এসে তোমার সাথে সম্পর্ক আবার ঠিক করে নিতে চেয়েছে ঠিক করুক বা না করুক তোমাকে কল বা মেসেজ করতে চেয়েছে এই জিনিসটা কেন হচ্ছে এটা দুটো সাইট আছে মানে মেনলি দুটো কারণে হতে পারে কি কারণ সেটা আমরা ডিসকাস করব। অবশ্যই লাস্টে আমরা কিন্তু রেজাল্ট বলবো তাই কারণ দুটো জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করলে কিন্তু চলবে না প্রথমত আমার যেটা মনে হয় আই থিঙ্ক তোমাদেরও সেটাই মনে হয় যে ছেড়ে যাওয়া মানুষ কেন ফিরে আসে সিম্পল কথা ছেড়ে যাওয়া মানুষ তখনই মেসেজ করে যখন তার ফিল হয় যে তুমি তার লাইফে সত্যি এমন একটা মানুষ ছিলে যার কাছে সে অনেকটা ইজি ছিল তাই তো আমরা যখন ধরো কোনো একটা ডিশ খেলাম সেই ডিশটা আমরা পুনরায় আবার কেন খেতেছি আমাদের ভালো লেগেছে কোথাও গিয়ে আমাদের এই জায়গাটা পিঞ্চ করেছে যে না এই ডিশটা বেশ ভালো আমার ভালো লেগেছে জিনিসটার স্বাদটা খুব ভালো লেগেছে বা কোনো ব্র্যান্ড কোনো ব্র্যান্ড যখন আমরা ইউজ করছি রিপিট ইউজ কেন করি কোনো জিনিস রিপিট আমরা কেন করি কারণ এটাই কারণ ওই জিনিসটা আমাদের মনের মধ্যে কিন্তু ধরে যায় একটা মানুষের ক্ষেত্রেও কিছুটা হলেও তাই যে মানুষটা কিন্তু মানে তুমি কিন্তু সেই মানুষটার কাছে কোথাও একটা জায়গাতে এখনো আছো না থাকলে সে তোমাকে করতো না কি জন্য আছো সেটা তার স্বার্থের জন্যই বলতে পারো আছো কারণ সে হয়তো দেখো তার লাইফে মুভ অন করে গেছে সে তার লাইফে হয়তো অন্য পার্টনারও পেয়ে গেছে ইনফ্যাক্ট তুমি তোমার লাইফে মুভ অন করতে চলেছো অলমোস্ট করে ফেলেছো বা নতুন একটা সম্পর্কে যেতে চলেছো ইন মেন টাইম সেই মানুষটার মেসেজ আসে তোমার কাছে যে কেমন আছো বা কি করছো বা ভালো আছো তো তুমি কি করো সেই মেসেজটা দেখে কি হয় না আমরা যতই যতই একটা অন্য রিলেশনে মুভ অন চাই সেই পুরনো যখন মেসেজ আসে তখন কিন্তু নিজেকে আমরা আটকে রাখতে পারি না তখন তার কেমন আছে উত্তরে কিন্তু আমরা একটা এসে লিখে দিই তাকে যে অনেক কিছু লিখে ফেলি এখন তোমার মনে পড়লো আজ তোমার মনে পড়লো এতদিন কোথায় ছিল এক্সেট্রা এক্সেট্রা এ কিন্তু সেই মানুষটা কিন্তু তোমাকে ভালোবেসে মেসেজ নাও করতে পারে জেনারেলি যে তোমাকে কষ্ট দিয়ে বা ঠকিয়ে চলে যায় সে কিন্তু পুনরায় ভালোবেসে তোমাকে মেসেজ করবে এইটা কিন্তু ভেবো না সেই মানুষগুলো মেসেজ এই জন্য করে কারণ তার তোমাকে কোথাও গিয়ে প্রয়োজন সেটা মেন্টাল প্রয়োজন হতে পারে সেটা ফিজিক্যাল প্রয়োজন হতে পারে সেটা ফিনান্সিয়াল প্রয়োজন হতে পারে তার লাইফে একটা পার্টনার রয়েছে স্টেডি পার্টনার রয়েছে কিন্তু যখন পার্টনারের সাথে ঝামেলা হচ্ছে যখন পার্টনারের সাথে তার কনভারসেশন খুব বাজে একটা কনভারসেশন হচ্ছে পার্টনার যখন তার সাথে কোনো রুড বিহেভিয়ার করছে সামাহ তখন তার মনে হচ্ছে না তুমি তো ভালো ছিলে তুমি তার সমস্ত অত্যাচার তুমি তার সমস্ত মানে অত্যাচার মানে মারপিট নয় তার সমস্ত মানে কি বলে না দাবিগুলো তুমি খুব সুন্দরভাবে মেনেছো তুমি তাকে সবসময় প্যাম্পার করেছো তুমি তাকে আগলে রেখেছো সেইটা তার যখন মাথার মধ্যে ঘুরতে থাকে তাই তার মনে হয় যে দেখি তুই মানুষটার আমাকে মনে আছে কি না সে তখন এটা ভাবে না যে একে আবার মেসেজ করা মানে একে আবার পেন দেয়া সেটা মনে করে না তার মনে হয় যে আমি একে মেসেজ করব সে যদি রিপ্লাই দেয় তাহলে তো আমি হ্যাপি হয়ে যাব সে তখন তার নিজের হ্যাপিনেসটা দেখে নিজের হ্যাপিনেসটা দেখার জন্য সে তোমাকে মেসেজ করছে এই অবস্থায় কি হয় না আমরা দিকবিদিক শূন্য হয়ে পড়ি আমরা ভাবি এত দিন পর সেই মানুষটা আমাকে মেসেজ করেছে আমি ভগবানের কাছে একটা সময় ডেকেছিলাম ভগবান আমার কথা শুনেছেন হ্যাঁ ভগবান তোমার কথা শুনেছেন কিন্তু এর পজিটিভ কি নেগেটিভ ব্যাপারটা কিন্তু ভগবান ডিসাইড করে না ব্যাপারটা তোমাকে ভাবতে হবে যে কেন মেসেজ করেছে আমি ওর ডাকে সাড়া দেবো না। জেনারেলি কি হয় এই ধরনের মানুষগুলো কিন্তু রিলেশনশিপের জন্য মেসেজ করে না মানে সিরিয়াস রিলেশনশিপের জন্য সে এই জন্যই মেসেজ করেছে তুমি তার সফট কর্নার সে ওখান থেকে একটা ঝামেলার মধ্যে আছে যে মেন্টালি ডিস্টার্ব আছে সে এনি হাউ তোমার সাথে মেন্টালি কনভারসেশান বা ফিজিক্যালি ট্রানজাকশান এইগুলো করে সে তার মেন্টালি স্যাটিসফ্যাকশানটা নিয়ে নেবে নিয়ে আবার কিছুদিন পরে তোমাকে ছেড়ে সে আবার অন্যদিকে চলে যাবে বা তোমাকে ছেড়ে সে তার নিজের যে লাইফটা সে লিড করছে এখন সেখানে চলে যাবে এবার এইটার রেজাল্ট কি হয় এটার রেজাল্ট হয় তুমি ভেঙে পড়ছো তুমি কষ্ট পাচ্ছ তুমি আবার ভেঙে যাচ্ছ তুমি আবার ব্রেকআপের যন্ত্রণা পাচ্ছ আমার মনে হয় এই ধরনের মানুষ যদি একটা সম্পর্ক ভেঙে যাওয়ার বেশ কিছু মাস পর বা বেশ কিছু বছর পর তোমার লাইফে আবার হুট করে আবির্ভাব হয় তাকে কিন্তু জায়গা দিও না প্রথম কথা সেই জায়গাটা রাখাই উচিত না ব্লক করে দেওয়া উচিত আর তুমি যদি ব্লকটা নাও করতে পারো তাহলে কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি বাস তুমি তুমি কেমন আছো কি করছো এই প্রশ্নে একদম যাবে না এই প্রশ্নে যাওয়া মানে কিন্তু তুমি কেমন আছো বলা মানে কিন্তু সে তোমাকে একটা লম্বা চড়া মেসেজ লিখে দেবে তুমি তো জানো আমি কেমন থাকতে পারি এই সেই করে তুমি সেটা কিন্তু শোনার এখন তুমি ডিজার্ভ করো না সেটা শোনা তুমি তোমার এটা শোনা এখনো উচিত একদমই নয় কারণ তুমি যত শুনবে তত তোমার ভেতরে কিন্তু তাকে নিয়ে আবার চলতে থাকবে তুমি আবার কিন্তু ঘেটে যাবে তোমার এই ঘেটে যাওয়াটার জন্যই কিন্তু সে আবার এসছে তাই এই ধরনের মানুষকে কখনো প্রশ্রয় দিও না যে তোমাকে ঠকিয়ে চলে যাওয়ার কয়েক মাস পর বা এক দেড় বছর পর আবার বাপস করছে তাকে কিন্তু কখনো সুযোগ দিও না আবার এটা এরকমও হতে পারে এটা আবার আর একটা সাইড কি আছে না হয়তো তোমাদের মধ্যে মিউচুয়াল ব্রেকআপ হয়েছিল তোমরা দুজনে চেয়েছিলে সময় নিতে সময় নেওয়ার একটা সময় অতিক্রান্ত হওয়ার পরে তুমি দেখছো যে এবার আমাদেরকে একটা জায়গায় ভাবতে হবে স্টে করতে হবে ইন দা মেন তার মেসেজ এলো তখন আবার তোমরা নিজেদের জায়গায় ফিরে আসবে এই ক্ষেত্রে যদি তোমার পার্টনার রিলেশনশিপ থেকে বেরিয়ে যাওয়ার কয়েক মাস পর বা এক দেড় বছর পর তোমাকে মেসেজ করে এই ক্ষেত্রে তুমি কনভারসেশন চালাতে পারো কারণ এখানে তোমরা দুজনে ডিসাইড করেছিলে বাট যদি সেই মানুষটা তোমাকে কষ্ট দিয়ে চলে যাওয়ার কয়েক মাস পর বা এক দেড় বছর পর আসে যখন তুমি মুভ অন অলমোস্ট করে ফেলেছো তুমি আরেকটা রিলেশনেও যাচ্ছ বা তোমার কোথাও সম্বন্ধ ঠিক হয়ে গেছে এরকম ধরনের সিচুয়েশানে বা তুমি সিঙ্গেল থাকলেও এই মানুষকে কিন্তু কখনো অ্যাকসেপ্ট করো না কারণ এরা কিন্তু তোমার আবার সেই ভালো মানসিক তার সুযোগটা নিয়ে তোমার সেই সফট কর্নারের জায়গাটা আঘাত করবে এবং সে কিন্তু তোমাকে আবার ঘেঁচে দিয়ে চলে যাবে এটাই কিন্তু আজকের ভিডিওর একটা ইম্পর্ট্যান্ট টপিক ছিল যেটা আমি তোমাদের সাথে ডিসকাস করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থেকে সুস্থ থেকে পজিটিভ থেকো